أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين الله رب العالمين অবশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর স্পয়েন কর্তৃক আয়োজিত প্রতি ক্লাসের ধারাবাহিকতায় আজ ল্যাটিন আর্তনমূলক আলোচনা করার জন্য যে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবুল আলমিনের খুব শুকরিয়া আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তিদেশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আজকে যারা কমিউনিটি ডক্টর স্পয়েন্টের গ্রুপে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি শুধু একটা বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে যে মাস্টারবেশনের যে ডিসপোজিশন, হস্তমৈথুন করার যে প্রবণতা, এটার উপরে কোন কোন মেডিসিন গুলো কার্যকরী, শুধু একটা রুগীর উপরে আমি তুলনামূলক আলোচনা করবো। সেই ক্ষেত্রে আমরা ক্যান্সারিস, আইসেমাস, প্লাটিনা, এসেমিসেক্রিয়া, তিরিশ সেকেন্ড আসতেছি, ইউসুফ আলী স্যার আপনি কাইন্ডলি মিউট করেন। তাহলে মহিলাদের ক্ষেত্রে হস্তমৈথুন করার যে প্রবণতা, এই ক্ষেত্রে কোন কোন মেডিসিন কার্যকরী, সেটার তুলনামূলক আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রায় 52টার মতো মেডিসিন আছে, এর মধ্যে প্লাটিনাম হচ্ছে সুপার গ্রেড মেডিসিন। প্লাটিনাম, ক্যান্সারি, সায়োসেমাস, অরিগানাম, স্টেমিসিক্রিয়া, জিনকম। তো দেখেন প্লাটিনামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত রমণী হস্তমৈথুনের জন্য একেবারে উন্মাদ হয়ে যায়, পাগল প্রায় হয়ে যায়, এই সমস্ত রমণীদের জন্য প্লাটিনা খুব চমৎকার কার্যকরী মেডিসিন। কিন্তু কোন ক্ষেত্রে আমরা প্লাটিনা অ্যাপ্লাই করব, প্লাটিনার লক্ষণগুলি কি থাকবে, এবং প্লাটিনা দেখবেন তাদের যৌন উন্মাদনা এত বেশি থাকবে যে তারা অনেক সময় মনে হবে রাস্তায় দাঁড়িয়ে পুরুষের সাথে আলিঙ্গন করতে চাই, কিন্তু সে যাকে তাকে আলিঙ্গন করতে চায় না। অ্যাসিড ফ্লোরের রোগী যেমন, এদের ক্লাস, শ্রেণীবিভাগ, শ্রেণীবিভেদ নাই, যে কোনো মানুষের সাথে এরা সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু প্লাটিনার রোগী এরা যাত্রার সাথে সম্পর্ক তৈরি করতে চায় না। তার বিদ্যাবুদ্ধির সাথে, তার চেহারা স্রোতের সাথে, তার বেশভূষার সাথে, তার বংশগত মর্যাদা, এই সমস্ত ক্ষেত্রে সমানে সমান হতে হবে। আদারওয়াইজ তারা কখনো যাত্রার সাথে তারা এই আলিঙ্গন করতে চাইবে না, যাত্রার সাথে তারা সম্পর্ক করতে চাইবে না। এমন অবস্থায় আমরা প্লাটিনার কথা চিন্তা করতে পারি, এবং তার যদি এই ধরনের হস্তমৈথুন করার একটা ডিসপোজিশন থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই প্লাটিনা আমরা মাথায় নিয়ে আসব। তো প্লাটিনার রোগীরা এত বেশি অধ্যত্ব পরায়ণ হয়, এত বেশি আত্ম অহংবোধ তাদের মধ্যে সৃষ্টি হয়, কোনো মানুষকে মানুষ বলে এরা চিন্তা করে না, কোনো মানুষকে এরা মানুষ বলে গণ্য করে না। এদের মনে হয় যে আমি পাহাড়ের উঁচুতে ঠাই নিয়েছি এবং নিচে যারা আছে এরা সব নিম্ন শ্রেণীর মানুষ, যারা চায়ের দোকানে বসে গল্প গুজব করে এরা আসলে মানুষের কাতারে পড়ে না, সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই। যখন এই মেডিসিন প্রুভিং হয়েছিল, প্রুভিংকালীন সময়ে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, অস্বাভাবিক এদের হাসি খুশি ভাব,
আবার দুঃখের ব্যবহারেও দেখা যায় অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাব দেখা গেছে। তারপর আবার পরিবর্তনশীল মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। কখনো সে একা থাকার প্রবণতা, তো একা কেন থাকতে চাই, সে একা কেন থাকতে চাই, একা থাকতে চাই যে তার মনের মতো তার কোন আসলে সঙ্গী সাথে নাই, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, বরং একা থাকলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে আমার সাথে আমার জ্ঞানের জ্ঞান গরিমার সাথে আমার চেহারার সাথে আসলে এই ধরনের মানুষ আমার সাথে মেশার মতো কেউ নাই, আমার জুড়ি কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। সো এই কারণে সে একা থাকার টেন্ডেন্সি তার মধ্যে আমরা দেখতে পারি। এই পৃথিবীতে কেবল সে মাত্র একা। যখন বাড়ির সে বাহিরে বের হয় তখন তার মনটা একটু পরিবর্তন হয়ে যায়, একটু আনন্দমুখর হয়ে ওঠে। সে মাঝে মাঝে নাচবে, গান করবে, হাসবে। পরিবর্তনশীল মনোভাব এদের ক্ষেত্রে আমরা দেখব মাঝে মাঝে উন্মাদনাই, সে মানে সেক্সুয়াল উন্মাদনাই, এত বেশি সেক্সুয়াল উন্মাদনা তার মধ্যে তৈরি হবে যে যাকে তাকে জড়িয়ে না ধরে তার মনের মতো কাউকে হয়তো জড়িয়ে ধরতে চাই। তার ক্ষেত্রে আমরা এতটাই অস্থিরতা, একটা অস্বস্তি তার মধ্যে দেখি, একটা ভয় ভয় ভাব থাকে, কি যেন ঘটবে, মৃত্যু মনে হয় ঘটে যাবে। এই সমস্ত মানসিক লক্ষণ আমরা প্লাটিনা রোগীদের ক্ষেত্রে দেখতে পারি। তো প্লাটিনা রোগীদের মধ্যে আমরা দেখি মাঝে মাঝে সে এই ধরনের আচরণ করে যেটা অসামাজিক, আনসোশাল, এরা সামাজিক নয়। মাঝে মাঝে এই সমস্ত অন্যায় আচরণের কারণে সে মনে করে সে কতই না অপরাধ করেছে, কতই না সে পাপ করেছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সে প্রার্থনা করতে থাকে। আবার মাঝে মাঝে সে ঘরে প্রবেশ করার পরে তার সমস্ত কষ্ট যেন বেড়ে যায়, কিন্তু বাড়ি থেকে যখন বাহিরে বের হয় তখন একটু তার মনটা পরিবর্তন হয়। প্লাটিনার রোগীদের মধ্যে এই ধরনের আত্মহনবোধ মনোভাব, নিজেকে বড় মনে করা আর সকলেই ছোট, এটা কিন্তু প্লাটিনার রোগীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। সেই সাথে তার যদি মাস্টারবেশনের ডিসপোজিশন থাকে তাহলে অবশ্যই এই ধরনের মাস্টারবেশনের ডিসপোজিশন তাকে দূর করানো সম্ভব হবে। প্লাটিনা রোগীদের মধ্যে আমরা এমন দেখি মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে মানুষ বলে গণ্য না করা, এরা সব ইতর প্রকৃতির, নিম্ন শ্রেণীর, নিম্ন জাতের, এই ধরনের মনোভাব তার মধ্যে তৈরি হয়। অপরদিকে তার সেক্সুয়াল, হাইপার সেক্সুয়াল সেক্সুয়ালিটি যদি থাকে এবং এই ধরনের ম্যানিয়া যদি থাকে, সেক্সুয়াল উন্মাদনা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে প্লাটিনামের কথা চিন্তা করব। অপরদিকে এই প্লাটিনাম ছাড়াও হস্তমৈথুন করার যে অভ্যাস যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা দেখব সেটা হায়ার সেমেস্টারের মধ্যেও আছে। তো হায়ার সেমেস্টারের মধ্যে কেমন তারা হস্তমৈথুন করতে চাই, এদের লাজ লজ্জা হায়া সরম একেবারেই কিছু থাকে না। যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা দেখব কোনো লজ্জা নাই, কোনো সরম নাই, হায়া নাই, যাকে তাকে জড়িয়ে ধরতে পারে, যাকে তাকে তারা চুমা খেতে পারে, যাকে তাকে তারা কিস করতে পারে এবং জনন যন্ত্রকে প্রদর্শন করাতে পারে। এমনকি দেখবেন সে নারী হোক পুরুষ হোক তার লজ্জা কি জিনিস এটা তার মধ্যে থাকে না। যেখানে আমরা দেখব যে সমস্ত রমণীদের হায়া লজ্জা থাকে না এবং মাস্টারবেশন করার জন্য পাগল প্রায় হয়ে যায় এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা অবশ্যই হায়ার সেমেস্টারের কথা চিন্তা করব। দেখেন এক একটা মেডিসিনের মধ্যে এক এক ধরনের মেন্টালিটি পাওয়া যায়। এরা অত্যন্ত জেলাসি হয়, অত্যন্ত সাসপিশাসনেস তাদের মধ্যে থাকে, এত বেশি ঈর্ষাপরায়ণ হয়, এত বেশি সন্দেহ প্রবণ হয়
যে কারো কোনো জিনিস সে খেতে চায় না, মনে করে আমাকে এক গ্লাস পানি দিচ্ছে, এটা আমাকে হয়তো মানে বিষ পান করায় আমাকে মেরে ফেলতে পারে, আমাকে খাবার দিচ্ছে আমাকে হয়তো বিষ মানে খাবারের সাথে বিষ পান করিয়ে আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে কাউকে বিশ্বাস করে না। মাঝে মাঝে সে বিড়বিড় করে বকে, বিড়বিড় করে বকে, এবং তার স্বজাতি অর্থাৎ যে সমস্ত মেয়েদের সমকামী, যে সমস্ত মানুষ পুরুষের ক্ষেত্রে পুরুষে পুরুষের সমকামী তাদের দেখি আমরা, নারীতে নারীতে এই ধরনের অবস্থা কিন্তু দেখবেন, তাদের সেক্সুয়াল যে টেন্ডেন্সি দেখবেন, মাস্টারবেশন করার যে ডিসপোজিশন, একজন আরেকজনকে সে আলিঙ্গন করতে চাইবে, জড়িয়ে ধরতে চাইবে, এমনকি পুরুষকেও সে জড়িয়ে ধরতে পারে, এবং মাস্টারবেশনের ডিসপোজিশন থাকে। এই ক্ষেত্রে আমরা হায়াসেমাসের কথা চিন্তা করব, এবং তার মধ্যে অতিরিক্ত বাসালতার একটা টেন্ডেন্সি থাকবে, লোকোয়াসিটি থাকবে, এই সমস্ত লক্ষণ যখন আমরা পাবো। তো এক একজনের ক্ষেত্রে দেখেন মানসিক লক্ষণ একরকম, কিন্তু হস্তমৈথুন প্রত্যেকেই করতেছে, হায়াসেমাসের রোগীও মাস্টারবেশন করার একটা টেন্ডেন্সি তার মধ্যে তৈরি হচ্ছে, প্ল্যাটিনা রোগীর মধ্যেও মাস্টারবেশনের একটা ডিসপোজিশন তৈরি হচ্ছে। কিন্তু মানসিক দিক থেকে আমরা যখন চিন্তা করব, তখন কিন্তু দেখবেন প্ল্যাটিনার মানসিক লক্ষণ এবং হায়াসেমাসের মানসিক লক্ষণ কখনো এক নয়। হায়াসেমাসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখব এরা অভিশাপ দিবে, গালিগালাজ পূর্ণ আচরণ করবে, গালিগালাজ করবে এবং ঝগড়া করতে উদ্যত হবে। অপরদিকে সেক্সুয়াল যে কোনো বিষয় নিয়ে এটা এত বেশি ইন্টারেস্টেড, তো এটা চিন্তাই করা যায় না, যেমন ইস্টামিন সিগ্রিয়া, অপরদিকে হায়াসেমাস। কিন্তু এদের মধ্যে লাজবজ্জার একেবারেই বালবালাই থাকবে না, লাজবজ্জা একেবারেই থাকবে না, এবং প্লাটেনা গরম কাতর হয় আর হায়াসেমাস শীত কাতর হয়। মাঝে মাঝে এরা এত বেশি বোকা আচরণ করে, তো এই বোকা আচরণ কিন্তু প্লাটেনা করতে চায় না। হায়াসেমাসের রোগীদের ক্ষেত্রে যেমন পানির ভয় থাকে এবং বিষ পান করিয়ে তাকে কেউ মারবে, একা থাকলে যখন তার ভয় হয় যে মনে হয় আমাকে কেউ খুন করবে, আমাকে যে কোনো খাবার দিয়ে আমাকে শেষ করে ফেলবে, এই খাবার দিয়ে শেষ করে আমার সম্পদ, আমার টাকা পয়সা, ধন দৌলত এগুলো কুক্ষিগত করার একটা পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে, এই সমস্ত মানসিক অবস্থা যখন তৈরি হবে, অপরদিকে তার সেক্সুয়াল যে ডিসপোজিশন, যে মাস্টারবেশনের ডিসপোজিশন থাকবে, আমরা এমন অবস্থায় হায়াসেমাস ছাড়া অন্য কোনো মেডিসিনকে আমরা চিন্তা করতে পারি না। আবার যে সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা দেখব যে ভালোবাসায় হতাশ হয়ে, নিরাশ হয়ে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, অতিরিক্ত ভালোবাসা সেখানে সৃষ্টি হয়েছে, অথবা সেখানে একটা ঈর্ষাপরায়ণতা তার মধ্যে কাজ করতে, সে মনে হয় যেহেতু সে সন্দেহপরায়ণ, আমার স্বামী মনে হয় কোনো মানুষের সাথে প্রেম করে, আমার স্বামী মনে হয় কারোর সাথে মোবাইলে কথা বলতেছে, সে অফিসে গিয়ে এখনো তো আমাকে ফোন দিল না, সন্দেহের বাতিক, সন্দেহবাতিকতা আমরা হায়াসেমাসের মধ্যে যেভাবে দেখি, এটা প্ল্যাটিনার মধ্যে আমরা দেখতে পারি না। অপরদিকে আমরা দেখব বিভিন্ন ধরনের তার একটা জেস্টার পোস্টার থাকবে, একটা অঙ্গভঙ্গি থাকবে, হাতে তুড়ি দেওয়া অথবা বিড়বিড় করে যেন বকা, মাটারিং করা, এগুলো কিন্তু আমরা হায়াসেমাসের রোগীদের মধ্যে যেভাবে দেখি, এই লক্ষণ আমরা প্ল্যাটিনার মধ্যে দেখি না। কিন্তু উভয় ওষুধের মধ্যেই আমরা মাস্টারবেশনের যে ডিসপোজিশন, হাই সেক্সুয়াল ডিজায়ার যেটা, সেটা কিন্তু আমরা হায়াসেমাসেও দেখি এবং প্ল্যাটিনাতেও দেখি। কিন্তু যে সমস্ত রমণী দেখবেন যে জনন যন্ত্রে তাদের হাতটা রাখার একটা টেন্ডেন্সি থাকবে, সেই ক্ষেত্রে আমরা হায়াসেমাসের কথা চিন্তা করব। মানুষজন আছে কি নাই এগুলো সে ভ্রুক্ষেপ করে না, এগুলো সে লক্ষ্য করে না। মাঝে মাঝে দেখবেন সে ঘুমিয়ে আছে, বিছানা খুঁটতেছে, কি করতেছে, সে ঘুমিয়ে আছে, বিছানা খুঁটাখুঁটি করতেছে। এমত অবস্থায় আমরা সেক্সুয়াল যে ডিসপোজিশন, বিশেষ করে হস্তমৈথুন করার যে প্রবল ইচ্ছা, এই ক্ষেত্রে আমরা হায়াসেমাস ছাড়া আর অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করবো না। কিন্তু এছাড়াও তো আর অনেক মেডিসিন আছে যারা হস্তমৈথুন করতে চাই, বিশেষ করে ইস্টারি সেগ্রিয়া রোগীরাও, মহিলারা, এরা কিন্তু মাস্টারবেশনের ডিসপোজিশন এদের ক্ষেত্রে থাকে। কিন্তু
এদের ক্ষেত্রে কি ধরনের ইচ্ছা জাগ্রত হবে দেখেন, হয়তো স্বামী সেক্সুয়ালি দুর্বল, এমত অবস্থায় স্ত্রীর ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার, এই ডিজায়ারটা সবসময় মাথার মধ্যে সবসময় এটা তার চিন্তা থাকে, একটাই চিন্তা, একটাই ধ্যান, একটাই ধারণা, পড়তে বসলে, খাইতে বসলে, ঘুমাতে গেলে, মানে যে কোনো সময় সেক্সুয়াল ডিজায়ার তাদের মধ্যে থাকবে এবং সেক্সুয়াল জগতেই তারা বাস করতে থাকে, সেক্সুয়াল জগৎ ছাড়া আর অন্য কিছু তারা চিন্তা করতে পারে না। কিন্তু যে সমস্ত রমণীদের ক্ষেত্রে অল্পতেই ক্ষুব্ধ হয়ে যাওয়া, অল্পতেই মনে কষ্ট পাওয়া, অল্পতেই মনোযাতনা সৃষ্টি হওয়া এবং তার রাগ ক্ষোভ জীব এগুলো সে প্রকাশ করতে চায় না, নিজের মধ্যে রাখে, হয়তো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তার অধস্তন কোনো রমণীকে সে যদি স্টেম সেক্রেটারি হয়ে থাকে তাকে অপমান অপদস্থ করলে অল্পতে সে অল্প কথায় সে অপমান অপদস্থ হয়, খুব সহজেই ক্ষুব্ধ হয়, কিন্তু তার এই ইমোশন তারা এক্সপ্রেস করতে পারে না, ইমোশনকে শেয়ার করতে পারে না, এটাকে চেপে রাখে আর সবকিছুর নেগেটিভ থিঙ্কিং করা, এটা তার মানসিক লক্ষণ। দে আর টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট, সবকিছুর মন্দ দিক তারা নিতে চাই, তারা নেয় যখন তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অত্যাচার নির্যাতন সবকিছু নীরবে সহ্য করতেছে প্রথমে, কিন্তু একটা পর্যায়ে এসে বিস্ফোরণ ঘটায় তারা, যখন দেখে যে আমার পিঠ তো দেওয়ালে টেকে গেছে, আমি তো আর কি সহ্য করতে পারতেছি না, এমত অবস্থায় তারা শেষ পর্যায়ে কিন্তু তারা দেখবেন যে কোনো কিছু থ্রো করতেছে, ছুড়ে ফেলতেছে, এই লক্ষণ থাকে। আর সেই সাথে আমরা যদি হস্তমৈথুন করার একটা অভ্যাস এই স্টেজ সেক্রিয়া রোগীদের ক্ষেত্রে দেখি, আর হস্তমৈথুন করার পরেই দেখা গেল যে প্রস্রাবের সময় নাই, অন্য সময়ে সাপোজ এখানে আপনারা সবাই লেকচার শুনতেছেন, প্রস্রাবের বেগ লাগে নাই কারোই, কিন্তু প্রস্রাবের সময় নাই অন্য সময়ে মনে হয় প্রস্রাব দ্বারে যন্ত্রণা হচ্ছে, টিপটিপ করে যন্ত্রণা করতেছে এবং প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এই সমস্ত লক্ষণ যদি কোনো রমণীদের ক্ষেত্রে আমরা পাই তাহলে হস্তমৈথুন করার এই যে ডিসপোজিশন এটা কিন্তু দূর করা সম্ভব, এটা কিন্তু একটা ব্যাধি, এটা ব্যাধি না, এটা ব্যাধি, এই ব্যাধি দূর করা সম্ভব, এটা এটা একটা রোগ, কারণ সেক্সুয়াল ডিজায়ার আরো 10 জন পুরুষ 10 জন নারীর আছে, কিন্তু কেউ তো এই ধরনের পদ অভ্যাস তো তৈরি করে না, ব্যাড হ্যাবিট তো তৈরি করে না, সে তৈরি করতেছে মানে এটা তার ব্যাধি, এই ব্যাধিকে দূর করার মতো হোমিওপ্যাথিক চমৎকার মেডিসিন আছে। তো যেটা বলতেছিলাম, এরা একটা পর্যায়ে দেখবেন যে সেক্সুয়াল যে থিঙ্কিং করা, সেক্সুয়াল জগতে বসবাস করা, এই জগৎ ছাড়া মাথায় আর অন্য কোনো চিন্তা নাই, এই সমস্ত চিন্তা যখন থাকবে মাথার মধ্যে আর তাদের রাগ ক্ষোভ জিদ একটা পর্যায়ে চাপা রাখবে, কিন্তু বিশেষ একটা মুহূর্তে গিয়ে সে রাগের বিস্ফোরণ ঘটাবে, তখন অবশ্যই আমরা এই সমস্ত রোগীদের হস্তমৈথুনের অভ্যাসটা দূর করার জন্য ইস্টাবিসেগ্রিয়া অ্যাপ্লাই করবো, এবং ইস্টাবিসেগ্রিয়া শীতকাতর একটা মেডিসিন, এরা আত্মমর্যাদা সম্পন্ন হয়, ইস্টাবিসেগ্রিয়া রোগীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন, ঠিক আছে। তাহলে এই তিনটে মেডিসিন পার্থক্য দেখবেন যে সে রাতের বেলা আসলেই হয়তো হস্তমৈথুন করতেছে, কিন্তু সারাদিন ঘুম ঘুম ভাব, নিদ্রালু ভাব, তার শরীরটা মনে হচ্ছে চলতেছে না, কিন্তু রাত যে আসে তখন হস্তমৈথুন করার জন্য সে পাগল হয়ে যায়, এমন অসংখ্য পুরুষ আছে, নারী আছে, রাত আসলেই সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য একজন স্ত্রী তো হয় না, মনে হয় 2-5 জন স্ত্রী দরকার, আবার নারী যদি হয় একজন স্বামী তো হয় না, অনেকগুলো স্বামী দরকার, এই ধরনের ম্যানিয়া দূর করার মতো হোমিওপ্যাথি অনেক মেডিসিন আছে, চারিত্রিক দোষ দূর করার জন্য হোমিওপ্যাথি অনেক চমৎকার মেডিসিন আছে, কিন্তু আমরা হয়তো তাদের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্র পায় না, ওইভাবে ক্ষেত্র তৈরি করতে পারে না, লক্ষণ নিতে পারে না, যার ফলে ওষুধে ওষুধ অ্যাপ্লাই করলেও কাজ হয় না। তো যে সমস্ত রমণীদের ক্ষেত্রে দেখবো রাতে মাস্টারবেশন করেছে, হস্তমৈথুন করেছে, এরপরে সারাদিন নিদ্রালু ভাব, ঢুলু ঢুলু ভাব, সারাদিন স্লিপি স্লিপি একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা দেখতে পারি, এবং সমস্ত শরীরে মনে হচ্ছে ব্যথা বেদনা, কিন্তু রাত আসলেই তার ঘুম হয় না, রাত আসলেই
এই অকাম করার জন্য একদম পাগল হয়ে যায়, কিন্তু দিন আসলেই তার চোখে ঘুম। এখন বাবা মা হয়তো এটা বুঝতে পারে না, ঠিক আছে? তো এই সমস্ত যুবক যুবতীদের ক্ষেত্রেও আমরা এই ধরনের মেডিসিন দিয়ে তাদের এই দোষটাকে দূর করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কয়টা মেডিসিন কম্পেয়ার করলাম? তিনটা মনে হয় না, প্লাটিনা, হাইসাইমাস, ইসাবিসেক দেয়া। আজকে পর্যন্ত থাকুক, অলরেডি 10:53 বাজে। আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো আমিও আলোচনা করার জন্য। হ্যালো, জি হ্যালো, জি আমি শুনতেছি। সকলকে ধন্যবাদ জানাই, আমি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি বলুন, আমি শুনতেছি, বলুন। শুনতেছেন নি? জি আমি শুনতেছি, জি। হ্যালো, আমি বলছেন যে সেক্সুয়ালি টেন্ডেন্সি বলছেন যে শীত কাতর ইষ্টবসাক বেশি, এত গরম কাতর কোনটা কি অ্যাসিড ফ্লোর? অ্যাসিড ফ্লোর গরম কাতর, জি জি। পুরুষের কথা আমি বলি নাই, আমি শুধু নারীদের কথা বলেছি আজকে। এত সুন্দর আলোচনাটা হচ্ছে, আপনি মাঝখান দিয়ে রেখে দিচ্ছেন, এটা তো ভালো লাগতেছে না। ও ভাই, আমি সেই দুপুরে গেছি, দুপুর বলতে 3-4 দিকে বের হয়েছি, একটু বাহিরে কাজ ছিল, সেখানে গিয়েও রুগী দেখে দিতে হয়েছে। তো ডাক্তার তো কোথাও গেলে শান্তি নাই, আছে সেখানে, সেখানে রুগী দেখতে হয়েছে। আর মেয়েটা দুপুরে আমার সাথে বের হয়েছে, ছোট মেয়েটা চলে গেছে, আর বড় মেয়েটা আছে, ওকে সাথে নিয়ে বাসায় ঢুকতে হবে। অনেক রাত হয়েছে, কালকে আবার সকালে ক্লাস আছে। আলোচনা আমি সাধারণত বেশি করতে চাচ্ছি না, কারণ আমি সকালও আলোচনা করি, রাতেও আলোচনা করি, এই জন্য সর্বোচ্চ 40-45 মিনিটের বেশি আমি আলোচনা করবো না। ঠিক আছে, কিন্তু আর সুন্দর লাগছিল তো, অল্প সময় দিতে শোনেন, ভালো জিনিস, ভালো জিনিস অল্প অল্প খাই ভালো, বেশি খাইলে বদহজম হবে। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে আপনার ক্লাস শেষে গত বৃহস্পতিবারে আমি ইংলিশ ক্লাসটা নিতে পারি না, আজকে অল্প হলেও আমি নেব, আপনার শেষ হলে আমাকে বলেন স্যার। ক্লাস শেষ, ক্লাস শেষ তো, আমি আগে আসলে তারও ই করতে পারতাম স্যার। কালকে নিয়ে সমস্যা নাই, কালের 11টা বেজে গেছে, কালকে 9টায় নেবেন ক্লাস স্যার, 9টায়। আর থেকে আসছি, ফরমালিন মুক্ত আম খাচ্ছি, আলহামদুলিল্লাহ ফরমালিন মুক্ত। জাক আলহামদুলিল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ভাবে আলোচনা চলতেছিল, আমরা সবাই একেবারে চাতক পাখির মতো শুনতেছিলাম একাগ্রতার সাথে। তো এই আলোচনাটা স্যারকে অনুরোধ জানাবো সামনে আবার করার জন্য। তো স্যারকেও অসংখ্য ধন্যবাদ, এবং স্যারের সুস্থতা কামনা করে, এবং এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলেরই সুস্থতা কামনা করে এখানে আমরা আমাদের ক্লাস ইতি টানতেছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম নাসির ভাই। হ্যাঁ, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। নাসির ভাই মানে আগুন, নাসির ভাই মানে উত্তাপ। ও ভাই, এইভাবে এইভাবে বলেন না, আমি এখন বেশি আলোচনা করি না, তো সর্বোচ্চ 40-45 মিনিট আলোচনা করি। আজকে তো আরো অল্প সময়, সর্বোচ্চ 10-15 মিনিট আলোচনা করেছেন ভাই, 10:30 দিকে তো শুরু করেছি। মানে বিষয়টা হয়ে গেছে একনাইটের মতো নাকি, ঝড়ের বেগে আসবেন, হ্যাঁ সর্বোচ্চ জায়গায় পৌঁছাবেন, আবার ঝড়ের মতো হ্যাঁ আমাদেরকে ওই জায়গাতে রাইখা চলে যাবেন নাকি? না না না, সেটা না। তো আমি 11টা পরে আলোচনা করতে চাই না, 11টা মানে অনেক রাত, কালকে সকালে আলোচনা আছে। হ্যাঁ, তো কালকে সকালে আমাদের তারিকুল ভাইয়ের আলোচনা, কার্বো অ্যানিমেলিস। আমাকে তো দুই বেলা শ্রম দিতে হয়, এই জন্য আমি অল্প অল্প আলোচনা করবো, ঠিক আছে? অল্প খাই, কিন্তু সেটা যেন তৃপ্তিদায়ক হয়, ঠিক আছে? বেশি খাইলাম, বেশি খেয়ে বদহজম হয়ে গেল,
একদম একদম। তেমনি শরীর স্বাস্থ্য ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ, জি ভালো, আপনার শরীর ভালো আছে না? তো ঠিক আছে, চলো বিদায় নিই। আপনি কবে আলোচনা করবেন বলেন, আপনি কবে আলোচনা করবেন? জি আপনি কবে আলোচনা করবেন? শুক্রবারে, শনিবারে দেন, আগামী শনিবার।